শিয়ালপাড়ার জঙ্গলে এক হাসি তার দুই ছানাকে নিয়ে বাস করত। হাসির স্বামী হাঁসাকে এই জঙ্গলে পাজি শিয়ালটা খেয়ে নিয়েছে। তারপর থেকে হাসি তার দুই ছানাকে নিয়ে খুব কষ্টের দিন পার করত। সেই তার ছানা দুটোকে রেখে কোনোভাবে খাবার সংগ্রহ করতে যেতে পারত না, কারণ খাবার সংগ্রহ করতে গেলে দুষ্টু পাজি শিয়ালটা এসে তার দুই ছানাকে খেয়ে ফেলত, সে কখনো যেতে পারত না। মা মা, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। আমারও ক্ষুধা পেয়েছে মা, আমাকেও কিছু খেতে দাও। আমার সোনারা, আমি তোদের কোথা থেকে খাবার সংগ্রহ করে এনে দেব বল? আমি এখন থেকে গেলে তো ওই দুষ্টু পাজি শিয়াল এসে তোদেরকে খেয়ে ফেলবে। কিন্তু মা, তুমি যদি খাবার সংগ্রহ করে না এনে দাও তাহলে তো আমরা না খেয়ে পেয়ে মারা যাব। না খেয়ে থেকে মরার চেয়ে একেবারে শিয়ালের পেটে যাওয়াই ভালো। তোরা কি বলছিস মা, আমি তোদের কিছু হতে দেব না। আচ্ছা ঠিক আছে, তোরা গুহাতে চুপ করে বসে থাক, আমি দেখি আমি তোদের জন্য কোনো খাবার সংগ্রহ করতে পারি কি না। আচ্ছা ঠিক আছে মা, আমরা এখান থেকে খাপটি মেরে বসে থাকবো, কোনো সারা শব্দ করবো না। এরপর হাসি তাদের ছানাদের জন্য খাবার সংগ্রহ করতে চলে গেল। হাঁটতে হাঁটতে হাসি জঙ্গলে নদীর ধারে পৌঁছে গেল। কিন্তু নদীর ধারে যেতেই হাসি দেখল নদীর ভেতরে এক দুষ্টু কুমির সাঁতার কাটছে। ওরে বাবা, নদীতে তো দেখছি কুমির ভেসে বেড়াচ্ছে, আমি তো মাছ শিকার করতে এলাম, এখন নদীতে নামলে এ দুষ্টু পাজি কুমিরটা তো আমাকে খেয়ে ফেলবে। এখন আমি কি করি, জীবনটা তো একেবারে দুর্বিষহ হয়ে উঠেছে। জঙ্গলে শিয়ালের ভয়, এইভাবে কি বেঁচে থাকা যায়? হে খোদা, তুমি বলো এখন আমি ছানাদের কি খাওয়াবো। হাসি যখন এইভাবে কান্না করছিল ঠিক তখনই কুমির কিছু সময়ের জন্য নদীর ভেতরে চলে যায়। আর সেই সুযোগে হাসি চুপি চুপি নদীতে নেমে ডুব দিয়ে কয়েকটা মাছ শিকার করে নেয়। আর মাছ শিকার করে হাসি যেই না কিনারায় উঠে আসে তখনই কুমির তাকে দেখতে পায়। ওরে হারামজাদি হাসি, তুই এসেছি আর আমি একদম বুঝতে পারিনি, ইস কি মিস যে করলাম। হাসির মাংস আমার ছানারা খুব পছন্দ করে। এ চলে যাচ্ছিস কেন? দাঁড়া দাঁড়া, আরও কয়েকটা মাছ শিকার করে নিয়ে যা, তুই ধরতে না পারলে আমি তোকে ধরে দিচ্ছি, তবুও যাস না হাসি, আয় মাছ নিয়ে যা। আমাকে তুমি বোকা পেয়েছ, এখন আমি তোমার কাছে মাছ নিতে চাই আর তুমি আমাকে ধরে খেয়ে ফেলো, তাই না? এত বোকা আমি নয়। হা 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 হা, আজ তোকে ধরতে পারিনি তাতে কি হয়েছে? তোকে আবারও আসতে হবে নদীতে মাছ শিকার করতে, সেদিন তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে শুনি। হি হি হি, সেদিন আমি তোকে ধরে মেরে আমার বাচ্চাদের খাওয়াবো, বুঝেছিস? কুমিরের এমন কথা শুনে হাসি ভীষণ চিন্তায় পড়ে গেল, কারণ জঙ্গলে এ নদী ছাড়া আর কোনো নদী নেই যে সে অন্য নদীতে মাছ শিকার করবে। এখন কি হলো, আগে এই নদী থেকে শান্তি করে মাছ শিকার করে নিয়ে যেতাম, কিন্তু এখন তো দেখছি এই নদীতেও আসতে পারবো না, সব দিক থেকেই দেখছি বিপদ হয়ে আসছে। এইভাবে চলতে থাকলে তো আমাদের মাছ ছানাদের মরা ছাড়া কোনো উপায় থাকবে না। এই খোদা, এখন তুমি ছাড়া আমাদের কে আর কেউ বাঁচাতে পারবে না। এই কথা বলে হাসি মাছ দুটোকে নিয়ে তার বাসার দিকে চলে গেল। হাসি বাসায় যাওয়ার পথে হঠাৎ তার সামনে এক ডাইনোসর চলে এলো। পেয়েছি, অনেক দিন পর থেকে আমার ছানারা একটা হাঁস খাবে বলছিল, কিন্তু আমি হাঁস খুঁজে পাচ্ছিলাম না, আজ নিজে থেকে হাঁস আমার কাছে এসে হাজির হয়েছে।
এই হাসি, চল চল তোকে আমার ছানাদের জন্য নিয়ে যাব। তোর তো কপাল ভালো, তোর মতো পুচকে একটা হাসিকে আমার ছানারা খাবে। দেরি করিস না, চল চল। আবার তাড়া আছে আমার, আবার শিকার ধরতে হবে আমাকে। হাসির এমন কথা শুনে ডাইনোসরের খুব মায়া হলো, কারণ তারও দুটো ছানা আছে। সেই ছানা দুটোকে অন্য কেউ খেলে তার কেমন লাগবে? এ কথা ভেবে ডাইনোসর হাসিকে বলল, আমার ভুল হয়ে গেছে হাসি, আসলে আমি বুঝতে পারিনি। প্রত্যেক মায়েরা তাদের সন্তানদের খুব ভালোবাসে। আমাকে যদি কেউ শিকার করে নিয়ে যেত তাহলে আমার ছানাদের কি হতো? আমি খাবো না তোমাকে হাসি, যাও তুমি তোমার ছানাদের জন্য এই মাছ দুটো নিয়ে যাও। ডাইনোসর দিদি, তুমি না খেলে কি হবে? কিন্তু আজ হোক কাল হোক আমাকে যে শিকার হতে হবে, আমি আমার ছানাদেরকে মনে হয় বাঁচাতে পারবো না। কি বলছো হাসি, তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না, সব খুলে বলো তো আমাকে। এরপর হাসি কুমির ও শেয়ালের কথা খুলে বলল। সব শুনে ডাইনোসর বলল, ওই কুমির আর শেয়ালের এত বড় সাহস একজন মাকে খেয়ে নেবে? চলো হাসি আমার সাথে চলো, আমি আজকে ওদেরকে শাসন করে দিচ্ছি। এরপর থেকে ওরা তোমার দিকে চোখ তুলে তাকাতে সাহস পাবে না। এসো আমার সাথে এসো, ওদেরকে মজা দেখাচ্ছি। এরপর হাসি ডাইনোসরকে নিয়ে নদীর ঘাটে চলে গেল। ঘাটে গিয়ে ডাইনোসর কুমিরকে বলল, এই শয়তান কুমির, তুই নাকি হাসিকে খেতে চেয়েছিস? কই দেখি খাতো, দেখি তোর কত বড় সাহস, আমার সামনে এসে খা। ওই আমার বন্ধু, আজকের পর থেকে হাসির ওপর চোখ তুলে তাকাস, তাহলে ওই চোখ দুটো তুলে আমি আমার বাচ্চাদের দিয়ে দেবো, ওরা তোর চোখ দিয়ে ফুটবল খেলবে। কানে কথাটা ঢুকেছে তো? হ্যাঁ হ্যাঁ ডাইনোসর দিদি, সব ঢুকেছে। হাসিকে খাওয়া তো দূরের কথা, আমি ওর দিকে চোখ তুলে তাকাবো না। আর হাসি যদি এই নদীতে মাছ শিকার করতে আসে তো আমি ওকে মাছ শিকার করে দেবো। তুমি আমাকে ক্ষমা করে দাও ডাইনোসর দিদি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। এরপর হাসি ডাইনোসরকে নিয়ে শেয়ালের কাছে গেল। ডাইনোসরকে দেখে শেয়াল তো ভয়ে কাঁপতে লাগলো, আর শেয়ালকে ডাইনোসর আচ্ছা করে সাঁচিয়ে দিল। আর শেয়াল ডাইনোসরের ভয়ে লেজ গুটিয়ে জঙ্গল ছেড়ে চলে গেল। তারপর থেকে হাসি আর ছানা দুটোকে নিয়ে জঙ্গলে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।